দর্শক কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন, সেই প্রত্যাশায় ভিডিও শুরু করতেছি। কারণ দুনিয়াতে এখন করোনার প্রকোপও কমা শুরু করেছে আর সবাই একটু সুস্থ হওয়া ধরেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের ভিডিওর টপিক হচ্ছে মালয়েশিয়ান ভাষায় এস দিয়ে গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো। এস দিয়ে মালয়েশিয়ান ভাষায় প্রচুর শব্দ অর্থ রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমি অবশ্যই দেব এক এক করে। কিন্তু ভাইয়া, আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করব না, হয়তো বা অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিটের ভিতর হতে পারে। তবে কথা দিচ্ছি, এই 15 মিনিটে যতগুলো লিগাল এবং সঠিক মালয়েশিয়ান ভাষার শব্দ অর্থ আপনারা জানতে পারবেন, হয়তোবা অনেকে 15 মাস বসেও এতগুলো শব্দ অর্থ সঠিকটা জোগাড় করতে পারবেন না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আচ্ছা, সাতু। সাতু মানে মালয়েশিয়ান ভাষায় হচ্ছে এক। এক, প্রথম যখন মালয়েশিয়ান ভাষা শিখতাম তখন মনে করতাম সাতু মানে যদি এক হয় তাহলে নারু মনে হয় দুই হবে, কিন্তু না ভাই, দুয়া মানে হচ্ছে দুই। যাই হোক, এটা হচ্ছে এস দিয়ে শব্দ অর্থ, সেই জন্য 1, 2, 3, 4 দিচ্ছি না। সাতু মানে হচ্ছে এক। সাআত, সাআত মানে হচ্ছে সেকেন্ড। আমরা যে বলি না 1 সেকেন্ড 2 সেকেন্ড, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাআত। তার মানে সাতু সাআত মানে হচ্ছে 1 সেকেন্ড। এবার এস দিয়ে হচ্ছে সাবার। আমি আপনাদেরকে বলে দিই, মালয়েশিয়াতে কিন্তু এই এসকে স উচ্চারণ না করে স উচ্চারণ করা হয়, স। আর এস এইচ দেওয়ার পরে সেটাকে উচ্চারণ করা হয় স, ঠিক আছে? সেই জন্য এসকে সবসময় আমরা স ধরে নিব, এস এ বি এ আর, সাবার। সাবার মানে হচ্ছে ধৈর্য, ধৈর্য হবে। হ্যাঁ, ওকে, বর সাবার মানে হচ্ছে ধৈর্য ধরা। তো বাক্য যেটা সেটার ভিডিও আলাদা হবে, বাক্য কীভাবে তৈরি করবেন এটা হচ্ছে শব্দার্থের ভিডিও, এই জন্য বেশি পেঁচাতে যাচ্ছি না, ঠিক আছে? এবার হচ্ছে সাবাস, এস এ বি এস, উচ্চারণটা হবে সাবাস, সাবাস। অনেক সময় ওরা এস ওয়াই দিয়ে দেয়, সাইবাস এরকমও বলে। তো যাই হোক, সাবাস মানে হচ্ছে সাবাস, আমরা বলি না সাব্বাস বেটা, সাব্বাস বেটা, সেটা কিন্তু মালয়েশিয়ান ভাষায় হচ্ছে সাবাস, ঠিক আছে? সাবুন, এস এ বি ইউ এন, সাবুন। সাবুন হচ্ছে সাবান, সাবানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাবুন। এখন গোসল করার যেটা সাবান সেটা হচ্ছে সাবুন মান্ডি, কারণ মান্ডি মানে হচ্ছে গোসল করা, তো সেই ক্ষেত্রে সাবুন মান্ডি। আর কাপড় কাচা যেটা, সেই ক্ষেত্রে বলে থাকে সাবুন বাসু অথবা সাবুন চুচি বাজু, মানে জামা কাপড় ধোয়ার জন্য যে সাবান ওটাকে কিন্তু ওইভাবে বলা হয়ে থাকে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি প্রত্যেকটার জবাব দেওয়ার চেষ্টা করব। আর যদি দু একটা এড়িয়ে যায় সেটা নিয়ে স্পেসিফিক ভিডিও তো আমি বানিয়ে থাকি আগাগোড়াই। ওকে, এবার হচ্ছে সাবতু। সাবতু মানে হচ্ছে শনিবার। তো এই দিন থেকে মাস একবারে বছর পর্যন্ত কীভাবে কী করে করতে হয় এটা নিয়েও কিন্তু আলাদা ভিডিও ছিল, শনি রবি সোম মঙ্গল সব ওখানে দেওয়া আছে। তো যাই হোক, এস দিয়ে শব্দ অর্থ সাবতু, সাবতু মানে হচ্ছে শনিবার। হারি সাবতু দিলে ভালো হয়, তবে সাবতু মানে হচ্ছে শনি। ওকে, এবার হচ্ছে সেডার, এসে হচ্ছে সেডার। সেডারকে কাকে বলা হয়? হুশ, একজন বেহুশ হয়ে গেল, দিয়াসুটা পেংসান, সে কি হচ্ছে বেহুশ হয়ে গেছে। কিন্তু হুশ কামু সেডার্ক, তুমি কি, তোমার কি হুশ আছে, এরকম কিন্তু বলে থাকে। অঙ্কাউ সেডার্ক এরকম বলে থাকে। তো হুশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেডার। আবার সেদার বললেন না, সেদার গিদার এইসব কিছু না, এটা হচ্ছে সেডার। ওকে, এবার হচ্ছে সাগু। সাগু, এই সাগুকে কিন্তু বলা হয় কিরকম, আমরা বাংলাদেশে অনেকে সাগু খাই, পেটে সমস্যা হলে যে সাগুটা খাই ওটাকে কিন্তু ওরা সাগুই বলে থাকে, সাগু সাগু। মালয়েশিয়াতে বেশ কিছু জায়গার নাম আছে বুকেট সাগু, তার মানে কি, এই সাগুর যে পাহাড় বা পর্বত তার মানে ওইখানে ওই সাগু গাছ আছে, এই জন্য কিন্তু বুকেট সাগু নাম দেওয়া থাকে, ঠিক আছে? এবার হচ্ছে সাহ, এস এ এইচ, সাহ। অনেক নামের ক্ষেত্রে কিন্তু এই সাহ আছে, কিন্তু সাধারণত মালয়েশিয়াতে এই সাহ মানে হচ্ছে বৈধ, বৈধ। কেমন, বিজনেস ইয়াং সাহ, মানে পনিয়াগা আন ইয়াং সাহ, মনিয়াগা ইয়াং সাহ, তার মানে যে বিজনেসটা হচ্ছে বৈধ, এভাবে কিন্তু বলে থাকে। আর তিডা সাহ মানে হচ্ছে অবৈধ, ঠিক আছে? সাহাবাত, সাহাবাত মানে হচ্ছে শুভাকাঙ্ক্ষী। আওয়া আডেলা সাহাবাত সায়া, আওয়া আডেলা সায়া পুনিয়া সাহাবাত, আপনি আমার শুভাকাঙ্ক্ষী বা আপনি আমার ওরকম একজন প্রিয় বন্ধু বা ভালো মানের বন্ধু, সেই ক্ষেত্রে কিন্তু সাহাবাত ব্যবহার করা হয়ে থাকে। আর একটা মজার কথা হচ্ছে, আজ পর্যন্ত আমি যত ভিডিও বানাইছি অনেকে বলছেন ভাই আপনি যে কাগজগুলো ই করছেন না বলে পারতেছি না, সরি। হ্যাঁ, আমাদের আপনাদের উদ্দেশ্যে এই যে অনেক কাগজ ভাই, আমি কিন্তু বহুত কষ্ট করে এই কাগজগুলো লিখি, যখন কিনা গাড়ির ভিতর থাকি তখনও কিন্তু আমি লিখতে থাকি। হ্যাঁ, তো এই যে মনে করেন যে আমার কাছে মনে হয় 1000-এর বেশি আছে যদি কিনা আমি হিসাব করি, তো অনেকে বলেন ভাই আমার কাছে কুরিয়ার করে পাঠান। না ভাই, অত কষ্ট করা লাগবে না, একটা চমক আপনারা পাবেন এই শব্দার্থের ভিডিওগুলো শেষ হলে। যত ভিডিও করছি প্রায় 122-123টা, এই সবগুলোর পিডিএফ ফাইল আমার কাছে আছে, এই যেইগুলো না এগুলোর পিডিএফ ফাইল, হয়তোবা আপনাদেরকে একদিন চমক দেবো যে কার কার লাগবে বলেন,
আমি পাঠাচ্ছি। যাই হোক, ওগুলো আপনারা সফট কপি পাবেন, মানে আপনাদের কাছে সফট কপি পাঠানোর পরে আপনারা মোবাইল থেকেও দেখতে পারবেন, আবার প্রিন্টও করতে পারবেন, ঠিক আছে? তো ওটা হচ্ছে বইয়ের থেকে বেশি হবে, অনেক হিউজ। যাই হোক, সাহাবাত মানে শুভাকাঙ্ক্ষী, গেল। সরি ভাই, বগর বগর করার জন্য আপনাদেরকে জানানো দরকার ছিল। মূল পয়েন্টে আসি, সাহাজা। অনেকে কিন্তু মালয়েশিয়াতে বলে ও ডুয়োরিঙ্গি সাহায্য, ডুয়োরিঙ্গি যে এরকম বলে। এই সাহায্য বা যে, এটার মানে হচ্ছে মাত্র, মাত্র তিগা রিঙ্গিত সাহাজা, মাত্র তিন রিঙ্গিত, সেই ক্ষেত্রে সাহাজা বলা হয়, ঠিক আছে? এবার হচ্ছে সাকিত। সাকিত মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা, নাকে ব্যথা, যে এরকম ব্যথার কথা বলেন সব কিছুতে সাকিত থাকবে। যেমন এখানে একটু খেয়াল করে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ, সাকিত ক পালা, সাকিত ক পালা মানে কে পালাইলো, এটা কিন্তু না। ক পালা মানে হচ্ছে মাথা। অনেকে আমরা ভুল উচ্চারণ করি, বলি কপালা, আসলে কপালা হবে না, হবে হচ্ছে ক পালা। সাকিত মানে ব্যথা, কপালা মানে মাথা, সেই ক্ষেত্রে মাথা ব্যথাকে বলা হয় সাকিত কপালা। সাকিত হাতি, তার মানে কি হাতির ব্যথা হয়েছে? না ভাই, হাতি মালয়েশিয়ান ভাষায় মনকে বলা হয় হাতি। এক দেশের গালি আরেক দেশের বলি তো, হাতি মানে হচ্ছে মন, হৃদয়। তো সেই ক্ষেত্রে সাকিত হাতি মানে হচ্ছে মনে ব্যথা, যেটার কোনো ওষুধ নাই দুনিয়াতে, খাওয়ার কোনো ওষুধ নাই, অন্য দিক থেকে এই ব্যথা সারানো যায়। আর একটা হচ্ছে সাকিত মাতা, সাকিত, এই সাকিত মানে ব্যথা, মাতা মানে হচ্ছে পিতা মাতা, সেই মাতা না, এটা হচ্ছে চোখ। চোখকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাতা। তাহলে নাককে কি পিতা বলা হবে? না ভাই, নাক মানে হচ্ছে হিডুং। আচ্ছা, সাকিত মাতা মানে হচ্ছে চোখে ব্যথা। এবার হচ্ছে সাকিত উরাত, সাকিত উরাত, সাকিত মানে ব্যথা, উরাত মানে হচ্ছে কি রগ, রগে ব্যথা। কোন রগ? এই যে আমি চিকনা মানুষ আছে দেখাইতে সুবিধা, এই যে রগ, এই রগকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উরাত, উরাত। তো সাকিত উরাত মানে হচ্ছে রগে ব্যথা। এবার হচ্ছে সাকিত পিঙ্গাং, সাকিত পিঙ্গাং, সাকিত মানে হচ্ছে ব্যথা, পিঙ্গাং মানে হচ্ছে কোমর, কোমর। এখন একটা ভেজাল এখানে আছে, আমি কিন্তু উচ্চারণ করেছি পিঙ্গাং, পিঙ্গাং, কিন্তু খুবই খেয়াল করুন, পয়রশ্বি অনেশ্বর পিং গয়াকার, তারপর হচ্ছে ন, পিঙ্গান, এটার মানে কিন্তু আবার থালা। তো পিরিং অথবা পিঙ্গান, এটার মানে কিন্তু মালয়েশিয়ান ভাষায় থালা, যেটার ভিতরে আমরা ভাত খাই, মুড়ি খাই, যেটাই বলেন না কেন, সিন্নি খাই, সেই যে থালা সেটাকে বলা হয় পিঙ্গান। আর কোমর অথবা মাজা, সেটাকে বলা হয় পিঙ্গাং, গাং, ঠিক যেমন আমরা বলি গাংচিল, সেই পিঙ্গাং, কোমরে ব্যথা সাকিত পিঙ্গাং, আশা করি বুঝছেন। এবার হচ্ছে সাকিত সাঙ্গাট, সাকিত মানে ব্যথা, সাঙ্গাট মানে হচ্ছে প্রচণ্ড, ডিয়ার বাইক সাঙ্গাট, সে প্রচণ্ড ভালো। তো সেরকম সেই সাঙ্গাট মানে হচ্ছে প্রচণ্ড, সাকিট সাঙ্গাট খুবই ব্যথা, সাকিট সাঙ্গাট সাম্পায় তা বলে তাহান, প্রচণ্ড ব্যথা, শেষ পর্যন্ত মানে সহ্য করতেই পারতেছি না, সেই ক্ষেত্রে সাকিট সাঙ্গাট সাম্পায় তা বলে তাহান বস, হ্যাঁ আমার চামিনি, আপনারা বলতে পারেন। এবার হচ্ছে সাকিত কান, সাকিত কান, সাকিত মানে ব্যথা, তাহলে কান মানে কি আমি আমার কানের কথা বলতেছি মানে কানে ব্যথা? না ভাই, এই কান কথাটি দিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাইছিলাম, যে কান শব্দটি মালয়েশিয়াতে বহুল প্রচলিত এবং কোথায় কোথায় ব্যবহার করা হয়, ডিসক্রিপশন বক্সে হয়তো ওটা পেয়ে যাবেন লিঙ্কটা। সাকিত মানে হচ্ছে ব্যথা, কিন্তু সাকিত কান মানে হচ্ছে ব্যথা দেওয়া, সাকিত কান মানে হচ্ছে ব্যথা দেওয়া, সাকিত কান হাতি অরাং, মানুষের হৃদয়ে ব্যথা দেওয়া। টিডোর মানে হচ্ছে ঘুমানো, টিডোর কান মানে হচ্ছে ঘুম পাড়ানো, মান্ডি মানে হচ্ছে গোছল, মান্ডি কান মানে হচ্ছে গোসল করানো, এরকম কিন্তু হবে কানের ব্যবহার। আরও অন্যান্যভাবে ব্যবহার করা যায়, আমি জাস্ট একটু উদাহরণ দিলাম আপনাদেরকে। ওকে, এবার হচ্ছে সাক্সি, সাক্সি, সেক্সি না কিন্তু ভাই, সাক্সি, এই সাক্সি মানে হচ্ছে সাক্ষী, প্রায় বাংলাদেশের সাথে মিলে যাচ্ছে, সাক্ষী, সায়া বর সাক্সি, আমি সাক্ষ্য দিচ্ছি যে, এরকম সাক্সি মানে হচ্ছে সাক্ষী, আর বর সাক্সি মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য দেওয়া, সায়া বর সাক্সি, আমি সাক্ষ্য দিচ্ছি, দিয়া আডালা পেঞ্চুরি, সে হলো চোর, এভাবে কিন্তু বলতে পারেন। এবার হচ্ছে বুক্তি, যদিও এস দিয়ে, কিন্তু এই এস দিয়ে যেহেতু সাক্ষীর কথা বললাম, তাহলে সাক্ষ্য দিচ্ছি, প্রমাণ, প্রতিনিধি, এগুলো তো জানার দরকার, তাই না? তো বর সাক্সি মানে সাক্ষ্য দেওয়া, সাক্সি মানে হচ্ছে সাক্ষী, বুক্তি মানে হচ্ছে প্রমাণ। এখানে কিন্তু বুকিট হবে না ভাইয়া, খেয়াল করে দেখেন, বি ইউ কে আই টি, বুকিট, বয়রস্যু কয়রস্যি ত, বুকিট, এই বুকিট মানে হচ্ছে পর্বত, পাহাড়, চূড়া, এরকম উঁচু স্থান, কিন্তু বুক্তি, বুক্তি মানে হচ্ছে প্রমাণ, আপা বুক্তি, কি প্রমাণ, এরকম। আরেকটা হচ্ছে ওয়াকিল, ওয়াকিল হচ্ছে প্রতিনিধি,
সাইয়া জাদি ওয়াকিল মেরেকা, আমি তাদের প্রতিনিধি হয়ে বলতেছি, এরকম কিন্তু বলে, ওয়াকিল মানে প্রতিনিধি। ওকে, এবার হচ্ছে সালাহ। সালাহ, এস এ এল এ এইচ, সালাহ মানে হচ্ছে ভুল। কেউ মনে কিছু নিয়েন না, আমার এক কলিগ আছে, তার নাম হচ্ছে সালাহ উদ্দিন। তো আমি তাকে বলি, ভাই আপনার ছোট ভাইয়ের নাম কি বস্তা উদ্দিন? যদি এইসব নাম নিয়ে ভাই ভেঙাইতে নেই, জাস্ট আমরা ফ্রেন্ড, তো আমরা এটা নিয়ে যোগ করতে পারি, ব্যাপার না। সেই যে সালাহ অথবা বস্তা যেটা বলেন, সেই সালাহকে কিন্তু বলা হয় ভুল। কিন্তু সিলাপ, সিলাপকে বলা হয় ত্রুটি। তার মানে সালাহ সিলাপ, এটার মানে হবে ভুল ত্রুটি, ভুল ত্রুটি। এবার হচ্ছে সালাহ ফাহাম। সালাহ ফাহাম, উচ্চারণটা দেখুন, সালাহ ফাহাম, এর মানে হচ্ছে ভুল বোঝা। ফাহাম মানে হচ্ছে বুঝতে পারা, তা ফাহাম মানে হচ্ছে বুঝতে না পারা অথবা বুঝি নাই, এরকম। সালাহ মানে হচ্ছে ভুল, সেক্ষেত্রে সালাহ ফাহাম মানে হচ্ছে ভুল বোঝা। আওয়া সুডা সালাহ ফাহাম ডিঙ্গান সাইয়া, আপনি আমার সাথে ভুল বুঝেছেন, বা আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি হয়েছে। সুডা জাডি সালাহ ফাহাম আন্তারা খিতা, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, এরকমটা বলতে পারেন। আরেকটা হচ্ছে সালাহ ডেঙ্গার। সালাহ ডেঙ্গার, এই সালাহ মানে ভুল, ডেঙ্গার মানে হচ্ছে শোনা, কানে শোনা, লিসন যেটা, তো ভুল শোনা। সালাহ ডেঙ্গার, ও মুমকিন আওয়া সালাহ ডেঙ্গার, ও মনে হয় আপনি ভুল শুনেছেন, ঠিক আছে, এইভাবে কিন্তু বলতে পারেন। যদিও বাক্য তৈরি করার ভিডিও আলাদাভাবে থাকবে অন্য কোনো সিস্টেমে, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, আরেকটা হচ্ছে সালাহ অরাং। সালাহ অরাং, দেখা গেল আপনাকে একজনকে ডাকতে বলেছে, ও ওনাকে ডেকে নিয়ে আসো তো। এখন আপনি ডাকতে বললো চদুকে, আপনি নিয়ে আসলেন মধুকে, এখন সে বলবে এই কামু বাবা সালাহ অরাং, বা আওয়া বাবা সালাহ অরাং, আপনি ভুল মানুষকে নিয়ে এসেছেন। নিয়ে আসাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাওয়া, বাও অন্ত্যেষ্টি আকার, বাওয়া, আর নিচে সেটা হচ্ছে বাওয়া, বাও অন্ত্যেষ্টি আকার, তারপরে হবে হচ্ছে হ, বাওয়া, আর হচ্ছে বাওয়া। যাই হোক, তো সালাহ অরাং মানে হচ্ছে ভুল মানুষ। এখন সালাহ পিলিহ, সালাহ মানে ভুল, পিলিহ মানে হচ্ছে চয়েস করা, চয়েস করা। দেখা গেল অনেক কিছু আছে এখানে, আপনাকে বললো একটা বেছে নাও বা চয়েস করে নাও, সেক্ষেত্রে হবে পিলিহ। তো যদি বলতে চান এটা নিয়ে, সালাহ পিলি অরাং, ভুল মানুষকে চয়েস করেছেন, সায়া সুরা সালাহ পিলি অরাং, আমি ভুল মানুষকে চয়েস করেছি, সেভাবে তো মনে সালসে কারাং, সেই জন্য এখন পস্তাচ্ছি। যাই হোক, আর এটা তো বাক্য ভিডিও না, বাক্য তৈরি করার না, অত দূর যাচ্ছি না। এবার হচ্ছে সালাহ টাইপো। মালয়েশিয়ানরা ঠিক এভাবে লেখে, সালাহ টাইপো মানে সালাহ টাইপ করেছে, ভুল টাইপ, মোবাইলে টাইপ করতে গিয়ে যদি তার ভুল হয়ে যায় বলে সালাহ টাইপ বা সালাহ টাইপো। আশা করি বুঝছেন, না বুঝলে কমেন্ট করবেন। এবার হচ্ছে সালাহ দিয়ে সরবাহ সালাহ। সরবাহ সালাহ মানে কি? যদিও সমুয়া, সমুয়া মানে হচ্ছে সব, দেখুন খেয়াল করুন, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সব শব্দটি বোঝাতে কিন্তু মালয়েশিয়াতে অধিকাংশ সময় সেমুয়া শব্দটি ব্যবহার করা হয়, কিন্তু সেরবা সালা মানে হচ্ছে সব কিছুই ভুল, সব কিছুই বুঝতে, এরকম বাক্য তৈরি করতে গিয়ে কিন্তু সেমুয়া সালা দিতে পারেন অথবা সেরবা সালা দিতে পারেন। প্রফেশনালিজম মেনটেন করতে গিয়ে অনেকে এই সেরবা কথাটি ব্যবহার করে থাকে। আমি যেহেতু একটু গভীরে স্টাডি করি মালয়েশিয়ান ভাষা নিয়ে, এই জন্য আপনাদেরকে সব কিছু ভেঙে বোঝাই। তো সেরবা সালা মানে হচ্ছে সব কিছুই ভুল অথবা সেমুয়া সালা বলতে পারেন। এবার অনেকে কিন্তু বলে, হো আওয়া আইনি সরবাহ বলে, হে বাট বেতল, আপনি তো সব কিছুই পারেন, ওফ খুবই তো জটিল জিনিস, তো মানে খুবই মানে উপর লেভেলের, টপ লেভেলের, সেই ক্ষেত্রে বলতে পারে সরবাহ বলে। অনেকে আমার কাছে অনেকে বলে, মিরাজ কামুনি সরবাহ বললে, আহ ভাষা মালায়ু তাও, ভাষা ইংলিশ তাও, ভাষা ইন্দোন তাও, এরকম কিন্তু বলে থাকে, মানে তুমি সব কিছুই পারো, এরকমটা বলতে পারে সরবাহ বলে। তার মানে এরকম শব্দ যদি আপনাদের সামনে আসে, আর আপনারা কিন্তু ওই টানাটা নির্ভিত পড়বেন না যে কী বললো। ওকে, আরেকটা হচ্ছে সালিন। অনেকে কমেন্ট বক্সে বলেছেন, ভাই সালিন মানে কি? এই সালিন মানে হচ্ছে একটা জিনিস বদলিয়ে সেখানে অন্য একটা জিনিস রাখা, এটাকে কিন্তু বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে। জামা কাপড় বদলানোর ক্ষেত্রেও বলা হয়ে থাকে তুকার বাজু অথবা সালিন বাজু, এটা কিন্তু বলতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে সালুরান আয়ের, এস দিয়ে শব্দ অর্থ, তো সালুরান আয়ের মানে হচ্ছে কি? পানি চলাচলের মাধ্যম। একটা আপনি খাল কেটে দিলেন, লঙ্কাং বলে যেটাকে, সেখান থেকে যে পানি গড়িয়ে যাবে সেই ক্ষেত্রেও কিন্তু বলতে পারে সালুরান আয়ের, সালুরান আয়ের বলতে পারে। এবার হচ্ছে সামা। এটা যদিও বরিশালের ভাষায় খুবই মানে নিকৃষ্ট একটা জিনিস, আমি অতদূর যাচ্ছি না, তো মালয়েশিয়ান ভাষায় সামা মানে হচ্ছে সমান, সমান, সামা সামা, সমান সমান, এরকম কিন্তু বলে থাকে। হ্যাঁ, যদি আপনাদের মনে হয় আমি খুবই দ্রুত বলছি, আপনারা ভিডিওটি থামিয়ে আবার পিছনে টেনে দেখবেন, একবারের জায়গায় তিনবার দেখবেন, তাহলে আপনাদের প্র্যাকটিস হবে।
প্র্যাকটিস মেক পারফেক্ট, এই কথাটি হয়তো বা অনেকেই জানেন। এবার হচ্ছে সামা বাঞা। সামা বাঞা মানে কি? একই পরিমাণের। সামা মানে হচ্ছে সমান, বাঞা মানে হচ্ছে বেশি, কিন্তু যদি কিনা দুটাকে একসাথে করা হয় সামা বাঞা, একই পরিমাণের। আমবিলা সামা বাঞা মাচাম ত্যাডি, হ্যাঁ একই পরিমাণের নাও, আগের মতো, একটু আগের মতো একই পরিমাণের নাও। আমবিল নাও সামা বাঞা, একই পরিমাণের, মাচাম ত্যাডি, একটু আগের মতো, এভাবে বলতে পারেন। এবার হচ্ছে সামা বসার। সামা বসার বরিশালের ভাষায় গেলে কিন্তু বিচ্ছিরি খারাপ জিনিস আছে, বসার মানে হচ্ছে বড়। সামা বসার মানে হচ্ছে একই সাইজের, যদিও সামা মানে সমান, বসার মানে বড়, কিন্তু সমান বড় না হয়ে সেটার অর্থ এসে দাঁড়াবে একই সাইজের। সামা বসার একই রকম বড় অথবা একই সাইজের, সামা বসার অথবা সামা সাইজ দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। এবার হচ্ছে সামাজুগা। এটা সচরাচর মালয়েশিয়ানরা বলেই থাকে, অনেকেই বলে সামাজুগা লা, এটার মানে কি? এটার মানে হচ্ছে একই রকম। কিন্তু ভাইয়া যদি আপনি বলতে চান সামা মাচাম, সামা মাচাম, এম এ সি এ এম, সামা মাচাম, তাহলে হবে সামা মানে হচ্ছে সমান, মাচাম মানে হচ্ছে রকম, তো সামা মাচাম ডিয়া, ঠিক তার মতো এরকমটা বোঝাইতে কিন্তু এই সামা মাচাম ব্যবহার করা হয়ে থাকে। ওকে, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা হচ্ছে সামারাতা। সামারাতা একই লেভেলের, একই লেভেলের মানে কীরকম? মনে করেন এই পাঁচটা আঙুল যদি কিনা এখান থেকে কেটে সমান করে দেওয়া হয় তাহলে হবে কি? সামারাতা। আবার অনেক ক্ষেত্রে ভাগ করে দেওয়ার ক্ষেত্রে বলা হয় বাগি সামারাতা। তো কী বুঝলেন? দেখা গেল যদি দশটা আপেল থাকে, পাঁচজনের মাঝে ভাগ করে দিতে বলে দুটা দুটা করে, তাহলে বলবে কি? বাগি সামারাতা অথবা বাগি সামারাতা। বাগি মানে হচ্ছে দেওয়া, সামারাতা মানে হচ্ছে সমান লেভেল করে, আর বাহাগি মানে হচ্ছে ভাগ করা, বাহাগি সামারাতা সমানভাবে ভাগ করা, এটা কিন্তু বলতে পারেন। তার মানে কি? আর শুধুমাত্র রাতা মানে কিন্তু সমান্তরাল। কোন জায়গায় যেন ভাই মোরগকে রাতা বলে, মোরগ, হ্যাঁ রাতা বলে, যদি কিনা আপনার অঞ্চলে বলে বলবেন ভাই কোথায়, একটু জেনে শান্তি পাইতাম। রাতা মানে অনেক জায়গায় মোরগকে বলে। তো যাই হোক, রাতা মানে কিন্তু সমান্তরাল। হ্যাঁ, এবার হচ্ছে তেরিমা কাসি মানে হচ্ছে ধন্যবাদ। কেন দিচ্ছি খেয়াল করে দেখুন, তেরিমা কাসি মানে হচ্ছে ধন্যবাদ মালয়েশিয়ান ভাষায়, কিন্তু যদি আমরা বলতে চাই না আপনাকেও ধন্যবাদ, সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে বলে সামা সামা। সামা সামা মানে আপনি যেটা বলেছেন আপনার জন্যও সেটা সমান সমান, মানে আপনাকেও ধন্যবাদ। কি সহজ মনে হচ্ছে না ভাইয়া? আশা করি সহজ হচ্ছে যেভাবে শিখাচ্ছি। এবার হচ্ছে দেখুন, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ আমার ভিডিওর ভিতরে ভাই, কোথায় খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোথায় খুবই কম গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি নিজেও জানি না, কারণ আমি ওইভাবে ভিডিও তৈরি করি না, ঠিক আছে? আমার মনে হয় সবই গুরুত্বপূর্ণ। দেখুন সামান, সামান, এই সামান মানে হচ্ছে জরিমানা করা। সামান মানে কি? জরিমানা করা। মনে করেন আপনি হেলমেট মাথায় দিয়ে যদি মোটরসাইকেল চালান, যদি না চালান হেলমেট মাথায় দিয়ে, তাহলে আপনাকে পুলিশ সামান করতে পারে, সুডাকেন না সামান, তার মানে কি? জরিমানার শিকার সে হয়েছে, সামান। কিন্তু জরিমানা করা মানে হচ্ছে সামান, আর ডেন্ডা মানে হচ্ছে জরিমানা, মানে জরিমানা করার পরে যেই অর্থটা দেওয়া লাগে সেটা হচ্ছে ডেন্ডা। ডেন্ডা বায়ার, ডেন্ডা মানে জরিমানা পরিশোধ করা। বায়ার মানে কি? পরিশোধ করা। আওয়াকেন না বায়ার ডেন্ডা, দুয়ারা তো শৃঙ্গিত, আপনাকে জরিমানা পরিশোধ করতে হবে 200 রিঙ্গিত, এরকম। তো কি, সামান মানে হচ্ছে জরিমানা করা, ডেন্ডা মানে হচ্ছে জরিমানা, আর বায়ার ডেন্ডা মানে হচ্ছে জরিমানা পরিশোধ করা। এরকম শব্দ দিয়ে অবশ্যই একটা ভিডিও আমি তৈরি করব, কি করে বাক্য সুন্দর করে সাজাতে হয়, অবশ্যই বেঁচে থাকলে বানাবো। হ্যাঁ, আপনারা সাথে থাকলেই হলো। এবার হচ্ছে সাম্বাল। সাম্বাল মালয়েশিয়াতে থেকে যদি এই সাম্বাল শব্দটি না শোনেন, তাহলে মনে করবেন আপনার আশেপাশে কোনো মালয়েশিয়ানও নাই, আইসক্রিম শিয়ানও নাই। যাই হোক, এই সাম্বাল মানে হচ্ছে ভর্তা টাইপের খাবার। কেমন? আমরা মনে করেন যে আম থেতলে তার ভিতরে অন্যান্য মশলাপাতি দিয়ে কিন্তু আমের ভর্তা বলি, অনেকে আম স্যাসা বলে, ঠিক আছে, তো অনেকে আমের আচার বলে। তো কিন্তু মালয়েশিয়াতে বিভিন্ন রকমের এরকম মশলাপাতি মিশিয়ে কিন্তু সাম্বাল তৈরি করা হয়ে থাকে। এটা মরিচ দিয়েও করতে পারে, রসুন দিয়েও করতে পারে। তো এইগুলো সাধারণত ভাতের সাথে অনেক সময় বিভিন্ন ফলমূলের সাথে মিশিয়ে খাওয়া হয়, সেটাকে সাম্বাল বলে। সাম্বাল ইকান আছে, সাম্বাল তুমিট আছে, যাই হোক বেশি দূর যাচ্ছে যাচ্ছে না, খাবারের ভিতরে পাবেন, খাবারের নিয়ে যে ভিডিও ওগুলোর ভিতর পাবেন এটা। এবার হচ্ছে সাম্বিল। ওরে প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখনই যাবো। যাই হোক, সাম্বিল, এই সাম্বিল মানে কি? এই শব্দটি সাধারণত ব্যবহার করা হয় চা খেতে খেতে কথা বলতেছি,
কাজ করতে করতে টিভি দেখতেছি, ঠিক এমন টাইপের বাক্য সাজানোর জন্য কিন্তু এই সাম্বিল কথাটি ব্যবহার করা হয়ে থাকে। একটা উদাহরণ দেই, আমি ভাত খেতে খেতে টিভি দেখি, অথবা আমি টিভি দেখতে দেখতে ভাত খাই, যেটাই বলেন। মনে করেন আমি ভাত খেতে খেতে টিভি দেখি, সায়া তেঙো টিভি, সায়া তেঙো টিভি অথবা সায়া তোন তোন টিভি, যেটাই বলেন। তো সায়া তেঙো টিভি, আমি টিভি দেখি, সাম্বিল মাকান নাসি। এই সাম্বিল কথাটি যেহেতু মাকান মানে খাওয়া, এই সাম্বিলের সাথে যখন টান দিবেন সাম্বিল মাখান, তখন হবে কি জানেন, খেতে খেতে কি ভাত। তো সাম্বিল মাকান নাসি, ভাত খেতে খেতে। যদি কিনা এখানে সাম্বিল মান্ডি হতো, নাসি না থাকতো, তাহলে গোসল করতে করতে এমন হতো। যদি ঘুম দিতেন সাম্বিল টিডোর, তার মানে ঘুমাইতে ঘুমাইতে হইতো। কথাটা বুঝতে পারছেন? মাকান মানে খাওয়া, সাম্বিল মাকান খাইতে খাইতে, সাম্বিল টিডোর ঘুমাইতে ঘুমাইতে, ঠিক এরকম শব্দ গঠন করার জন্য সাম্বিল কথাটি ব্যবহার করা হয়। আশা করি এইভাবে বোঝাই দেওয়ার পরেও না বোঝার কোনো কারণ থাকবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এটা ছিল এস দিয়ে মালয়েশিয়ান ভাষার শব্দ অর্থ নাম্বার ওয়ান, পার্ট ওয়ান। এরকম আরও কিছু পার্ট চলে আসবে পরপর ভাই, কারণ প্রচুর শব্দ অর্থ আছে এগুলো না, এর থেকে আরও অনেক শব্দ অর্থ আছে যেগুলো আমি এখনও লিখে পারি না ভাই, মাথায় ধরে নাও তো, কারণ আমি তো বই দেখে লিখি না। আমার জীবনে যত শিখছি সেইগুলো আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, যেগুলো আপনাদের প্রকৃত জীবনে কাজে লাগবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত ভাই। যদি বেঁচে থাকি খুব দ্রুত অন্য ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ।